আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দু হাজার তেইশ সালের যারা হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিয়েছিলেন তো তাদের কিন্তু রেজাল্ট প্রকাশ করা হয়েছে একটু আগেই তো আপনি কিভাবে আপনার ব্যক্তিগত রেজাল্ট দেখবেন তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক তো রেজাল্ট দেখার জন্য গুগল কোরম ব্রাউজারে আসবেন আসার পর এখানে সার্চ করতে হবে বি টি ইবি বিটি ইবি রেজাল্ট লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আসবে এখান থেকে দুই নাম্বার যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই যে মার্ক করে দেখায় এই যে দুই নাম্বার ওয়েবসাইটটা এই দুই নাম্বার ওয়েবসাইটে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে হচ্ছে এমন ইন্টারফেস আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সাম এখানে ক্লিক করলে কিন্তু এখানে অনেক কিছু কিন্তু দেয়া রয়েছে সো এখান থেকে আপনার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এইটা সিলেক্ট করতে হবে ক্লিক করার পর রেগুলেশন আপনি কোন রেগুলেশনের এটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে আমি দু দিলাম তারপর রোল নাম্বার ঠিক আছে তো এইখানে হচ্ছে আমি একটা রোল নাম্বার দিচ্ছি তো নাম্বার দেওয়া শেষ তারপর ভিউ রেজাল্টে ক্লিক করতে হবে ভিউ রেজাল্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন একটু লট হচ্ছে তারপর কিন্তু আমাদের রেজাল্টটি কিন্তু আমাদের সামনে চলে আসলো ঠিক আছে এবং রেজাল্টটি চলে আসলো এবং এখানে দেখতে পাচ্ছেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং দু হাজার ষোলো এখানে হচ্ছে গোল্ডেন পলিটেকনিক ইনস্টিটিউট ফেনি এখানে আপনার পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের নামটাও আসবে এবং দেখতে পাচ্ছেন এইথ সেমিস্টার পাস করছে এবং আজকে রেজাল্টটা দিচ্ছে তিন মার্চ দু হাজার চব্বিশ তারিখ দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট থ্রি নাইন কিন্তু পেয়েছে যার আমি রেজাল্টটা দেখতেছি তো এইখানে এখানে এইথ সেমিস্টারের রেজাল্ট সপ্তম সেমিস্টারের রেজাল্ট ষষ্ঠ সেমিস্টারের রেজাল্ট দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সুন্দর করে কিন্তু এখানে দেখাচ্ছে ঠিক আছে সো এইভাবে আপনি চাইলে আপনার ব্যক্তিগত রেজাল্টটি দেখে দেখে ফেলতে পারবেন এবং এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করলে রেজাল্টটি কিন্তু আপনি ডাউনলোডও করতে পারবেন তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও তো অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ